স্বাস্থ্যকর জলখাবার বলতে বেশিরভাগ মানুষই বোঝেন দুধ ডিম কলা কখনও চিঁড়ে বা মুড়ি কখনও ওটসের সঙ্গে দুধ আর কলা দিয়ে ব্রেকফাস্ট সারেন অনেকেই কথায় বলে দুধ কলা দিয়ে কালসাপ পোষা আদতে আমাদের শরীরের জন্য কাল সাপের চেয়েও অনেক বেশি বিপজ্জনক এই দুধ আর কলা চিকিৎসকেরা বলছেন দুধ আর কলা কখনোই একসঙ্গে খাওয়া উচিত নয় এর ফল হতে পারে মারাত্মক এটা বলার অপেক্ষা রাখে না যে দুধ আর কলা দুটোই খুব পুষ্টিকর খাবার কলায় যেমন পটাশিয়াম ক্যালসিয়াম ক্যালসিয়াম থাকে তেমন দুধেও প্রোটিন আর কিন্তু বিশেষজ্ঞদের মতে দুটো একসঙ্গে খেলে প্রক্রিয়ায় তার খারাপ প্রভাব পড়তে পারে নষ্ট হয়ে যেতে পারে দুটি খাবারেরই পুষ্টিকুণ শেকে দুধের সঙ্গে কলা মেশানো হয় এতে ঘুমের ব্যাঘাত হতে পারে শ্বাসকষ্ট বা অ্যালার্জির সমস্যা থাকলেও দুধ আর কলা একসঙ্গে খাওয়া উচিত নয় সেক্ষেত্রে আগে দুধ খেয়ে নিয়ে তার বেশ কিছুক্ষণ পর কলা খেলে কোনো ক্ষতি হয় না তবে বিশেষজ্ঞদের একাংশ আবার এই মতের সঙ্গে সহমত পোষণ করেন না তাদের মতে কলা ও দুধের মিশ্রণ দারুণ এনার্জি দেয় ওজন বাড়াতে চাইলেও কলা ও দুধ একসঙ্গে খেলে উপকার হয় তবে শরীরে কোনো সমস্যা থাকলে বিশেষত হজমের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই দুধ ও কলা একসঙ্গে খান